রাতে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর যৌথ অভিযান, মিলেছে মাদক। ব্যক্তিগত গাড়ির লাইসেন্স না থাকা এবং ভুয়া স্টিকার লাগানোর অপরাধে 119টি মামলা এবং 2,70,000 টাকা জরিমানা করা হয়। যৌথ বাহিনীর রাত্রিকালীন অভিযানে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। মাহাদি সেকান্দারের রিপোর্ট। রাজধানীর খিলক্ষেত 300 ফিট সড়ক, এখানে রাতেও থাকে যানবাহনের চাপ। রাতের নিরবতা ভেঙে কংক্রিটের নগরীর অনেকেই ঘুরতে আসেন এ সড়কে। ব্যস্ততম সড়কে রাতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর তল্লাশি চৌকি, যেখানে চলাচলকারী গাড়িতে চলছে তল্লাশি। গাড়িতে মিলছে মাদক, আবার অনেক গাড়ির নেই লাইসেন্সও, ব্যবহার করছেন ভুয়া স্টিকারও, ফলে তাদের গুনতে হচ্ছে জরিমানা। আরেকজন গাড়ি ইউজ করতেছে সাংবাদিকতার স্টিকার দিয়ে। নিয়ম ভাঙার এ জরিমানায় স্বস্তি জনমনে। এটা আমি ধারা বসাইছি হেলমেটের জন্য 92 টাকা, যদি ফার্স্ট টাইম হয় তাহলে 1,000 টাকা আসবে, আর সেকেন্ড টাইম হলে ডাবল আসবে। এটা করা হলেই সবাই নিয়ম মেনটেন করে চলবে, সবাই কাগজ থেকে, গাড়ির কাগজ থেকে শুরু করে সবকিছু কারেক্ট রাখবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। আমরাও তো সেভে থাকার চাই, বুঝছেন না, এটা দিলে আমাদের ভালো। যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা জানালেন 61টি চেকপোস্টে চলছে অভিযান। ঊর্ধ্বগতিতে গাড়ি চালানো, সড়ক পথে বিভিন্ন মাদকের পাচার এবং গাড়ির ফিটনেস এবং অন্যান্য যে বৈধ লাইসেন্স থাকার কথা সেগুলো ছাড়া যারা চলাচল করছে তাদেরকে সচেতন করা, তাদেরকে ফাইন করা, এবং এই ফাইনের মাধ্যমে আমাদের সমাজে একটা মেসেজ দেওয়া যে রাস্তায় চলতে হলে আমাদের যে বিধান মানার কথা সেভাবে আমাদেরকে চলতে হবে, আমরা কেউ আইনের ঊর্ধ্বে যাব না। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এই সেনা কর্মকর্তা। আমরা পিরিয়ডিক্যালি এই অভিযান পরিচালনা করব। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।